2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। এনিয়াজান হতে রাজারহাট পর্যন্ত সড়ক মেরামতকরণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল এক আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন কামাল হোসেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর নুরুল হক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এটা আমার জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং এখানে জনপ্রতিনিধিরা যে মানুষের কাছে জবাবদিহি দায়বদ্ধ এবং তাদেরকে জবাবদিহি করার দরকার রয়েছে, এটাও একটা জবাবদিহিতা জায়গা থেকে এটা অত্যন্ত আপনারা বলছেন জামতলি পোড়াবাড়ি মধ্যে কাউলিয়া পর্যন্ত রাস্তা পাকা করে, এই রাস্তা যেটুকু পাকা আছে আমি ফিরে সেই 2002-2003 সালে এটি করেছিলাম, পরবর্তীতে এই রাস্তাটি তেমন কোনো উন্নয়ন হয়নি, আমরা এটি দিয়েছি, ইনশাল্লাহ বাকি যেটুকু আছে হয়ে যাবে। এবং বৃহত্তর মানুষের উল্লেখ উন্নয়ন প্রকল্পটা একনেকে গেছে, একনেকে অনুমোদন পেলেই আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার MP.com-কে ধন্যবাদ। আমি মনে করি যে আরও আমার সময় আছে খুবই কম, এরপরে সময় নিয়ে আসলে আমি জিনিসগুলো আরও সুন্দরভাবে তুলে ধরতে পারব এবং সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আমরা সংশ্লিষ্ট যারা সমস্যা সমাধানের সাথে তাদেরকে তাদের কাছে এই জিনিসগুলো জানাতে পারছি। আবারও আমার MP.com-কে অনেক অনেক ধন্যবাদ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।